আমার কাছে স্টিল মনে হয় যে ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমাদের আমরা যে চ্যালেঞ্জটা এখানে ফেস করি ওরকম কোয়ালিটি ম্যাচ আমরা খেলতে পারি না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আমাদের ডোমেস্টিক ক্রিকেট আর ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলা অনেক ডিফিকাল্ট, মানে অনেক ডিফারেন্ট ভাই, আকাশ পাতাল তফাৎ। আপনারা জানেন, আমিও জানি, সবাই জানে। শ্রীলঙ্কার বিপক্ষে হতশ্রী পারফরমেন্স নিয়ে এভাবেই ব্যাখ্যা দিয়েছেন টেস্ট দলের বর্তমান ও সাবেক অধিনায়ক। তবে আরেক সাবেক অধিনায়কের মতে এগুলো কেবলই অজুহাত। মমিনুল যে কথাটা বলছে যে ডোমেস্টিক ইজি হলে তো তাদের অ্যাভারেজ হওয়া উচিত ছিল 50-60 এই ধরনের, কিন্তু তাদের অ্যাভারেজও কিন্তু 29-30। তো আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে যখন খেলবেন আপনার জন্য এটা কষ্ট হবেই, স্বাভাবিক। সাকিব, তামিম, মুশফিক তারা কিন্তু ডোমেস্টিক ক্রিকেট থেকে ইন্টারন্যাশনালে সাকসেসফুল বেশি, কারণ ওই জায়গায় যারা কোয়ালিটি প্লেয়ার তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটটা সহজ মনে করে। দেশের ক্রিকেটের ব্যর্থতার পর কাদা ছোড়াছড়ির সংস্কৃতি নতুন নয়। ক্রিকেটাররাও একতরফাভাবে ফ্যাসিলিটিস, কোচ, প্রশিক্ষণ এসব সমস্যার কথা বলে দায়ী এড়িয়ে যেতে চান। তবে সিস্টেমে যে অনেক সমস্যা রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। ফার্স্ট ক্লাসে যদি আপনি 24 বছর হওয়ার পরে যদি একটা ফার্স্ট ক্লাস টিমের হেড কোচের স্যালারি 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা হয় 45 দিন কাজ করে, তাহলে তো এটার কোনো ডেভেলপ হবে না, স্বাভাবিক। এখানে আপনার আর কি সব কিছু এটার সাথে জড়িত। ফার্স্ট ক্লাস ক্রিকেটে আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে, সেখানে ভালো মানের কোচ আনতে হবে, যে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে খুব মিসিং। কদিন আগে সিলেট ও চট্টগ্রামে বিপিএল খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপের পর সিলেটের মাটিতে টেস্টে নিউজিল্যান্ডকেও হারিয়েছিল টাইগাররা। সেই চিরচেনা মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছে হোয়াইট ওয়াশ। ঘরের মাঠে উঠতে থাকা দলটার হঠাৎ করে হলোটা কি? এইভাবে আসলে দুইটা টেস্ট ম্যাচ হারবো আশা করিনি। ফার্স্ট টেস্ট ম্যাচটা ডিফারেন্ট উইকেট ছিল, সেখানে আমরা পারিনি, কিন্তু সেকেন্ড টেস্টটা কিন্তু উইকেটটা আমাদের পরিচিত ছিল। বিশেষ করে ফিল্ডিংয়ে আমরা এতগুলো ক্যাচ ড্রপ করেছি, ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি, এটা একটু আমাকে হতাশ করেছে। আমাদের কয়েকটা প্লেয়ারকে আমরা খুব আর্লি চান্স দিয়ে দিই, এটা সারা বছরই হচ্ছে, চব্বিশ বছর ধরে আমরা টেস্ট খেলছি, এই জিনিসটা হচ্ছে। আপনি যদি দেখেন যে জয়, দীপু, তারা টু আর্লি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদেরকে আমরা নিয়ে এসে এক্সপোজ করছি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই পূর্ণ মেয়াদে 3 ফরম্যাটের অধিনায়কত্ব শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। যদিও প্রথম অ্যাসাইনমেন্টে আশানুরূপ হয়নি তার, নতুন দায়িত্ব নিয়ে চাপে নেই তো শান্ত? এই সিরিজটা ভালো হয়নি, টেস্ট সিরিজটা। ওয়ান ডেতে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, টি-20তে যেটা উইন করেছে সেটাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো অতএব আমরা প্রেশার না দিই শান্তকে, পুরো টিম ফেল করেছে, ব্যাটসম্যান ইউনিট সবাই ফেল করেছে, শান্ত একা প্রেশার না দেওয়াটাই বেটার। লঙ্কানদের বিপক্ষে টি-20 হারলেও ওয়ানডে সিরিজে জয়ের পর প্রশংসায় ভাসছিল টাইগাররা। শান্তর দলকে নিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছিল সবাই, কিন্তু টেস্টের এমন ভরাডুবির পর কপালে চিন্তার ভাঁজ সবার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।